নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র 5 মিনিটের 2 ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো একদম ইউনিক একটা জলখাবারের রেসিপি। এটা খেতে যতটা টেস্টি হয়, দেখতেও কিন্তু সেরকমই সুন্দর হয়। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে দারুণ টেস্টি আর সেরকমই ইউনিক একটা জলখাবার তৈরি করব। সেজন্য আমি একটা বাটির মধ্যে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আটাটা হেলদি বলে আমি আটা দিয়েই করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এই বেসনটা দিলে পরে এর টেস্ট আরও ভালো হবে। 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে বেসন আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে না খুব পাতলা না খুব ঘন, এই ধরনের কিন্তু কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি করতে হবে। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। একটা বাটির মধ্যে আমি একটু আলু স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, এই ধরনের গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে 2 মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ছুরি দিয়েই এভাবে কেটে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি চিপস কাটার থাকে, সেটা দিয়েও আপনারা এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, যেমন আমরা গোল গোল আলু ভাজা কাটি না, ঠিক সেইভাবে। এবার এই আলুটাকে কাটার পর আমি বেশ কয়েকবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার একটা কিচেন টাওয়াল বিছিয়ে দিয়েছি, এর ওপর আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এবার এটা দিয়ে খুব ভালো করে আলুগুলোকে এভাবে চেপে চেপে একটু মুছে নেব, যাতে এর ওপরে যা জল আছে সেটা যেন শুকনো হয়ে যায়। আর এভাবেই এটাকে আমি 2-3 মিনিট রেখে দিচ্ছি, যাতে জলটা কাপড়টা পুরো অ্যাবজর্ব করে নেয়, মানে আলুর টুকরোগুলো একদম শুকনো হয়ে যায়। আর এই সময়ের মধ্যে চলুন অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। কিচেন টাওয়ালের মধ্যে যে আলুর টুকরোগুলো রেখেছিলাম, দেখুন এগুলো এখন সুন্দর শুকনো হয়ে গেছে। তাহলে চলুন এবার জলখাবারটা তৈরি করে ফেলি। এবার জলখাবারটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার আলুর টুকরোগুলো এই তেলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দেখুন তেলের ওপর ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার 2 মিনিট এগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নেব। তবে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু ঢাকা ছাড়াই এটাকে লো আর মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুর টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটা হাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। কথায় কথায় দেখতেই পেলেন, আমি 3-4 হাতা ব্যাটার নিয়ে আলুর টুকরোগুলোর ওপর দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। এবার এটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। এবার এর ওপর দিয়ে আমি একটু চাট মশালা স্প্রিঙ্কল করে দিচ্ছি। চাট মশালা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন, বা এই দুটোর কোনোটাই যদি না থাকে, যদি বিট নুন থাকে সেটাও কিন্তু একটু স্প্রিঙ্কল করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, এর সাথেই দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এটাকে এবার আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট আবারও রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। এবার কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি, 2 দিকে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
দুটো দিকে দেখতে পেলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মানে এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি। এবার তাহলে আমি এটা তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক জলখাবারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, খুব কম সময়, মাত্র দুটো উপকরণ দিয়ে যে এত টেস্টি একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।